কোন 650 এম কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল জার্নি এন্ড অভিজিতা। যেমন কথা বলেছিলাম ঠিক তেমনই আজকে চলে পড়েছি, একটু পরেই বেরোবো। লাগেজ দেখেছো অলমোস্ট রেডি, তিনজন মানুষের 1 2 3 4, ওইদিকে আছে 5, এদিকে 5 দেখেছো, দেখাও আরো একটা রয়েছে অবশ্য, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ ট্যাপটপ এইসব গায়ে মেখে শীতের সকালটা বেশ উপভোগ করা যাচ্ছে আজকে। এই হচ্ছে কলকাতা স্টেশনে চলে এসেছি, এই হচ্ছে কলকাতা স্টেশন, তোমাদের পুরো ডিটেইলস দিতে থাকবো। সরাইয়া সরাইয়া বিদেশ ভ্রমণও সম্ভব। এই যে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস, তারা বোঝা বোঝা যাচ্ছে খুব কি ওই যে রয়েছে। যদিও আমাদের পোস্ট হাউসে চলে গেল, এই ওয়ান এটা বিদ্যুৎ চলে যাচ্ছে,
চলছিল, আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অ্যাট লাস্ট A1-এর কাছে এসে পৌঁছেছি, বেশ অনেকটা পথ হাঁটতে হলো। মাম্মা আর ওকে অলরেডি এসে গেছে, আমার অনেকটা সময় নেই আসতে হলো। তবে কলকাতা স্টেশন কিন্তু সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন, আমার ফার্স্ট টাইম জার্নি, ফার্স্ট টাইম প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন কলকাতা স্টেশন। প্রচুর প্রচুর কিন্তু রয়েছে প্যাসেঞ্জার, অবশ্যই একমাত্র পেয়েছিলাম। তবে একটা কথা বলি, এটাতে কিন্তু এসি ফার্স্ট ক্লাস নেই, এসি টু টায়ারই ফার্স্ট কোচ। তো যাবে শিলঘাট অবধি, কলকাতা টু শিলঘাট যাও। তো সব ডিটেলসই তোমাদের দিতে থাকবো, তবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তাতে আমারও ভালো লাগবে। আর পুরো ডিটেলস কিন্তু কলকাতা থেকে শিলঘাট আমরা যাবো, যে পুরো ডিটেলস থাকবে। এটা কাজিরাঙ্গা এক্সপ্রেস বলে, যাই হচ্ছে লাস্ট স্টেশন হচ্ছে কলকাতা টু শিলঘাট। যদিও আমরা অবশ্যই শিলঘাট অবধি যাবো না, আমরা তার আগেই নামবো জাখালগঞ্জ স্টেশনে, সেটা ডিটেলস তোমাদের বলছি, তার আগে ট্রেনে উঠে নিই। এটা কেন করছি, ও আচ্ছা উঠে পড়েছি, যদিও এখনও লাইফ টাইট হয়নি, দেয়নি এখন সেট নিয়েই উঠেও পড়েছি একেবারে। এখনো ট্রেন ছাড়তে বেশ কিছুক্ষণ দেরি আছে, নটা পাঁচ। চলো তোমাকে আপডেট দিতে পারি, ঠিক নটা পাঁচে চলো স্টার্ট দিয়ে দিয়েছে। চলেছি এখন কাজিরাঙ্গার উদ্দেশ্যে, প্রথমে কাজিরাঙ্গা, তারপরে হচ্ছে কামাখ্যা, জয় মা কামাখ্যা। কলকাতা স্টেশন কিন্তু সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন, আর প্রত্যেকটা প্যাসেঞ্জারই বোধ হয় উঠে পড়েছে। ওটি চারটি প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। চলো ছেড়ে দিয়েছে, সেখানে ছেড়ে দিয়ে দিলাম, এখন চলেছে আসামের ঠান্ডা হাওয়া গায়ে। কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, তোমাদের কিন্তু পুরো স্কিপ না করে পুরোটা দেখে, যারা এখনও পর্যন্ত এখানে জার্নি করেনি বা কালীঘাট হয়নি, তারা কিন্তু অবশ্যই কিন্তু এটাতে জার্নি করতেই পারো, আশা করছি। এখনো পর্যন্ত স্কিপ সব খুবই হবে। ব্রেকফাস্টের যে আমরা দেখছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর আমি এতটুকু পেন্টাই খাবো না, এসিতে আমরা রয়েছি 2025 রুপিস, আর থ্রি টায়ার এসি 1390, স্লিপার 500K, আর জেনারেল 285। এগুলো নর্মালি আমরা সবাই জানি, তবুও তোমাদের যখন জানাচ্ছি যেহেতু একটা ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে, তো সেই জন্য ভাবলাম এটুকুও তোমাদের বলি, সুবিধা যদি হয় আর কি সেই জন্যই বলা। আর এখান থেকে ওখান থেকে মানে আমরা জাখালগঞ্জে নামবো, সেখান থেকে ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল, তো দেখি কীরকম কী অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমার সাথে শেয়ার করবো বললামই। আর ট্রেনের কথা যদি বলতে হয় তাহলে প্যান্টি কার্ড তো আছে সেটা বললাম, আর ক্লিনিংয়ে যে ব্যবস্থা ওয়াশরুম সেটা কিন্তু টাইম টু টাইম হয়েছে, NGP-তেও হয়েছে, মাটিতেও এসে দেখলাম হয়েছে। আর মোটামুটি এখানকার যা স্টাফ রয়েছে সেগুলো বেশ ভালো, তারা খুব কোঅপারেটিভ, যখন যেটা বলা হয়েছে যাদের দেখছিলাম কল করে দেওয়ার কথা মর্নিং সেগুলো কল করছিল, টাইম টু টাইম প্যান্টি কার্ড মর্নিং ক্লিনিং কফি এগুলোও চলছিল, সেই দিক থেকে কোনো রকম সমস্যা নেই। এবং ক্লিনিংয়ের ব্যাপার যেটা রয়েছে আমাদের সেটাও বেশ ভালো ক্লিনিং হয়েছে, ওয়াশরুম থেকে শুরু করে আমাদের কেবিনগুলো থেকে শুরু করে এভরিথিং ইজ টু গুড, আমার এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি টু গুড। তো চলো এবার আর বেশি কথা বাড়াবো না, কারণ যখন কথা নেবে তোমার তারপরে আমার শুরু করছি কীভাবে আমরা পৌঁছাচ্ছি। আবারও বলি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করে দিন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তবে এই জার্নিতে সত্যি বলতে বাইরের যে প্রকৃতির যে দৃশ্য সেটা কী বলবো, তোমরা তো দেখতে পাচ্ছ ক্যামেরার চোখে, আর আমার স্বচক্ষে দেখে অদ্ভুত সুন্দর লাগছে এই জার্নিটাকে, খুব এনজয় করছি এই জার্নিটাকে, দেখতে থাকো বাই। অনেক দেরি থেকে কিন্তু আমরা পৌঁছাচ্ছি, তবুও বাইরের দৃশ্য দেখে মনটা একেবারে উড়ু হয়ে গেছে, অদ্ভুত সুন্দর বাইরের দৃশ্য।
ক্যামেরাতে যতটুকু পেরেছি বন্দি করেছি, তোমরাও দেখো, ভালো লাগবে এটা কথা দিচ্ছি। আর স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে পারো, প্রচুর ইনফরমেশন কিন্তু পরে থাকছে, সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই স্কিপ করা যাবে না। শিলঘাট টাউনের দিকে চলেছে নেমে, কিন্তু বেশ স্টেশনের অবস্থা যে যতক্ষণ অস্তি খারাপ আর কি, নামতে হয়েছে কষ্ট করে। যাই হোক, দাঁড়াও আমরা নেমে গেছি, এবার এখানে কথা বলছি আর কি। এদিকে হচ্ছে স্টেশনটা, এদিকে গাড়ি টাড়ি রয়েছে। এই হচ্ছে জখলবন্দর স্টেশনের সামনেই হচ্ছে, নেমে তোমরা এখান থেকে স্ট্যান্ড থেকে সব কিছুই পেয়ে যাবে, টোটো রয়েছে, গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জখলবন্দর স্টেশন থেকে আমরা গাড়ি পেয়ে গেছি বুলেরো, সেটাতেই এখন উঠব, শেয়ারিংয়ে পেয়ে গেছি বুলেরো, সেটাতেই উঠব। তবে এখানে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে একটু দরদাম করতে হবে আর কি, টোটোও রয়েছে আর শেয়ারিংয়ে লোক পাওয়া যাবে, ওরা আরণ্যকে ছেড়ে দেবে, তারাও তোমাদের গাড়িটাকে দেখে। চলো, গাড়িতে এখন উঠে পড়েছি, এবার স্টার্ট দেবে গাড়িটা। তবে আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু একটু বার্গেনিং করতে হবে, আর এখানে কিন্তু টাইম মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, কারণ এখানে স্পিড লিমিট যেহেতু রয়েছে আর কি, তো সেই জন্য 1 ঘন্টা থেকে একটু বেশিও লাগতে পারে। আর আমরা টোটো নিয়ে প্রথমে বার্গেনিং করছিলাম ঠিকই, কিন্তু টোটোর অবশ্যই কিন্তু মুভমেন্টের জায়গা নয়, আমরা লাস্টে অবশ্য গাড়িতেই এলাম। কিন্তু কেউ যদি মনে করো টোটোতে যাবে, তাহলে আমার যদি মতামত বলি, তাহলে বলবো না, টোটোতে করে যাওয়ার কোনো দরকার নেই, গাড়িই করো। আর তবে বার্গেনিং করতে হবে, আমরা বার্গেনিং করে 1000-এ কিন্তু পেয়েছি শেয়ারিংয়ে, তো শেয়ারিং পাওয়াটা একটু চাপের হতে পারে। তবে তোমরা ওয়েট করবে, এবং ওরা নানারকমভাবে যেরকম হয় আর কি বলতে থাকে, অনেকক্ষণ সময় লাগবে, এই লাগবে, সেই লাগবে, সেগুলোকে তোমাদের একটু কাটিয়ে যেতে হবে, আর টোটোটাকে অ্যাভয়েড করাটাই বেটার, এটা আমার মনে হয়েছে। আর রাস্তা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর আর কি, ভিউ দেখতে দেখতে একেবারে চলে আসা যাবে, সেই জন্য খুব সুন্দর। দেখো রাস্তাটাকে, শুধু দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর রাস্তাটা, দুদিকের প্রকৃতি। আমাদের লেটটা হওয়ার জন্য একটু যা হয় আর কি, একটু রেসলেস হয়ে পড়েছিলাম, বাট স্টিল রাস্তা মন ভরিয়ে দিয়েছে। আর এখানে আস্তে আস্তে ড্রাইভারদা আমাদের বলছিলো যে সাইডের দিকে তাকাতে, তো সাইডিং করা যাবে, তো ডেফিনেটলি সেটার জন্য আমরাও সাইডের দিকে চোখ রাখছিলাম, ক্যামেরার চোখও রেখেছিলাম। চলো এবার এগিয়ে যেতে থাকি। জখলবন্দর থেকে আসার পথেই তো আমাদের বলছিল ড্রাইভারজি যে এখানে সাইটিং হয়ে যাবে, তো দেখো একেবারে সাইটিংয়ের জন্য আমরা একটা জায়গায় অবশ্যই এখানে দাঁড়িয়ে থেকে নেমেই দাঁড়িয়েছি। গাড়িতে আসার পথেও কিছু দেখছিলাম, এখানে দেখো হরিণ দেখা যাচ্ছে, ডিয়ার, অত যে ডিয়ার, আর পেছনে কিন্তু রায়নোও রয়েছে, বাট যা হয় ক্যামেরার চোখে সেটা ধরছে না, আমার মানুষ চোখে তাদের আমি দেখতে পেয়েছি প্রচুর, মানে যা, মানে সত্যি কথা বলতে কি, সাফারিতে গিয়ে পাওয়া আর এরকম সাইটিংয়ে পাওয়া, সাইটিং করতে পারা দুটোর মধ্যে জার্নিতে একটা অন্যরকম, যাওয়ার আগেই দেখতে পেয়ে গেছি সেটা একটা অন্যরকম ভালো লাগা, কী বলো, তাই না? কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে তোমাদের, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। দূরে প্রচুর রায়নো, আর সঙ্গে কিছু পাখিও রয়েছে, নাম অবশ্য তাদের জানি না, এই জন্য আর বলতে পারলাম না। আর খুব যে তোমরাও যে এটা দেখতে পাচ্ছো সেটা বুঝতে পারছি না, ক্যামেরার চোখে অতটা ক্লিয়ার হয়তো নয়, যা হয় আর কি, লেন্স আর একটু বেটার হলে হয়তো বেটার হতো। এনিওয়ে দেখা যাক, দেখতেই পাচ্ছো আমরা অলরেডি সাইটিং করতে শুরু করে দিয়েছি, গাড়িতেও দেখাচ্ছিলাম, এখন আমরা এই জায়গাটাতে এসে নেমেছি। কালিগঞ্জ ফরেস্ট এখনো পর্যন্ত রোডটা দিয়ে আমরা যাচ্ছি, তো এখন সাফারি শুরু করিনি বা এলিফ্যান্ট সাফারি নিইনি, তাও তোমাদের দেখালাম যে কতগুলো
লাইনও দেখেছি, কতটা তোমরা তখন বুঝতে পেরেছো যাই না, কিন্তু এবার তো তোমরা দেখতেই পেয়েছো যে এখান থেকে আমরা ডিয়ার দেখতে পাচ্ছি, প্রচুর ডিয়ার রয়েছে কিন্তু। আর এখানে কিন্তু অনেকেই আছে যারা দূরবীন নিয়ে রয়েছে, তারা কিন্তু সেগুলো দূরবীন দিয়ে তোমাদের দেখে নিতে একেবারে সাহায্য করবে। এই যে পয়েন্টটায় এসেছি, এখানে দূরবীন দিয়ে দেখে তোমাদের সাহায্য করবে যে দেখানোর জন্য, কারণ ডিস্টেন্সটা তো বেশ অনেকটাই, তো সেই জন্য তারা কিন্তু দূরবীন দিয়ে অবশ্যই সাহায্য করবে। আমরা তোমাদের বললাম তখন স্টার্ট দিয়েছি, আমরা একটা বুলেরও পেয়েছি, তো বুলেরও করেই আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। তো সেই জন্য মাঝখানে এই পয়েন্টটাতে আমরা থেমেছি। আর আস্তে আস্তে উনি আমাদের বলছিলেন, উনি ড্রাইভিং করছিলেন, তিনি বলছিলেন যে এখানে কিন্তু দেখতে পাওয়া যায়, তো দেখতে গিয়ে দেখতে পেয়েছি। তারপরে এখানে উনি বলছে আমি এখানে কিন্তু স্টে করাবো, দেখাবো। তো সেখানে আমরা নেমে এখানে অলরেডি ডিয়ার দেখতে পেয়েছি, রায়না আবার দেখতে পেয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যে এখনও পর্যন্ত ঢুকতে ঢুকতে এরকম সাইটিং করতে পারছি, তো বেশ অন্য রকমের একটা এনার্জি কাজ করছে। চলো চলো, একেবারে পৌঁছে গেছি অনেকক্ষণের অবসানের পরে রিসর্টে। দেখতেই পাচ্ছ ঢুকে পড়লাম গেট দিয়ে, এবার আর কিছুটা সময়ের অপেক্ষা, কিছুটা সময়ও নয়, যাই হোক একটা ক্ষণ আর এসে গেছি অ্যাট লাস্ট। প্রচুর লেটের পরে একটু রিফ্রেশ হওয়ার জন্য এই আসার সময় যেটা এটুকু পেয়েছি, এই চলো অরণ্য টুরিস্ট লঞ্চ ঢুকে পড়েছি। এবার শুধু নামতে হবে, এবার কিছু তো ফর্মালিটিস থাকে সেটুকু করা, সেটুকু করে একটু ফ্রেশ হওয়া। আমরা ঢুকে পড়েছি, তোমাদের তো অবশ্যই অরণ্য যে রিসর্টের মধ্যে এসেছি এটা আসাম ট্যুরিজমের আন্ডারে রয়েছে, এটা আন্ডারটেকিং, তো সেটা তো তোমাদের ট্যুর করাবই। তবে কলকাতা থেকে স্টেশন থেকে শিলঘাট টাউন অবধি কাজিরাঙ্গা এক্সপ্রেস করে এসে তারপরে আমরা সেটা জয়কালবাতাতে নেমেছি, নেমে এখন আমরা চলে এসেছি রিসর্টটাতে। তো সেক্ষেত্রে তোমাদের বলি যে ওখান থেকে কিন্তু আমরা বুলেরোতে এসেছিলাম, একটু বার্গেনিং করতে হবে, 1000 টাকা আমার সাথে কথা হলো, কিন্তু এসে আবার 100 টাকা ও ডিমান্ড করলো, তো ইটস ওকেও 200 ডিমান্ড করছিলো, তারপরে 100 টাকা বলে কিছুদিন টিপস করলো, তো সেটা আমরা দিয়েছি। তো 1100 টাকায় কিন্তু আমরা শেয়ারিংয়ে আসলাম, এটা আরেকজন ছিল, শেয়ারিংয়ে আমরা একেবারে জাকালবান্দা থেকে এখানে চলে এসেছি। তো সেক্ষেত্রে ট্যুরটা এই মুহূর্তে খুব ভালো শুরু হয়েছে, কারণ বেশ কিছু সাইটিং করেছি তোমাদের, সেটা বললাম। আর অবশ্যই তোমাদের এখানে টুরিস্ট লজটা তো তোমাদের দেখাবোই, কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। তো ভালো লাগে যদি তাহলে একটু সাপোর্ট করে দিই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তাতে আমারও ভালো লাগবে। আর ততক্ষণের জন্য একটা বলতে হবে, এবার দেখা হচ্ছে পরে একটা লাগে, ততক্ষণের জন্য দেখা হচ্ছে।